Hey everyone, my name is Aditi and tomader prottekke welcome ajker ei class e. Ajker class e amra shikhbo verb er byapare. Verb mane kriya, kriyar byapare shikhbo. To ingreji grammar e ei kriya kintu mukkho bhumika palon kore thake. Keno bollam? Karon ekta sentence gothon korar jonno সব সময় একটা ভার্বের দরকার পড়ে, সব সময় পড়ে। সেন্টেন্সটার মানে ঠিক করে বোঝানোর জন্য ভার্বের সঠিক প্রয়োগ করা দরকার। এবং দেখা যায় যে এই ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা যায় না, মানে খুব কম এরকম সেন্টেন্স আছে যেগুলো ভার্ব ছাড়া আমরা গঠন করতে পারি, খুব কম এরকম সেন্টেন্স আছে। এবং এই সেন্টেন্সগুলোর ব্যাপারে আমরা কয়েকটা ভিডিও পরে কথা বলবো, যদি আমি তোমাদের এই সেন্টেন্সগুলোর ব্যাপারে শেখাবো। তো মেন যে জিনিসটা হলো যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যায় না, এবং সেন্টেন্সের হার্ট, সেন্টেন্স বা কোনো একটা ক্লজের হার্ট হলো এই ভার্ব। সবসময় এই ভার্বটা মেন বা মুখ্য ভূমিকা যেহেতু পালন করে, তার জন্য এটা একটা সেন্টেন্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। ইটস আ ভেরি বেসিক থিং ইন ইংলিশ গ্রামার। অনেকের এইটুকু আইডিয়া থাকে না যে ভার্ব জিনিসটা কি, সেন্টেন্সে কি করে আমরা কোনো ভার্বকে রেকগনাইজ করব, মানে একটা সেন্টেন্সে যদি ভার্ব থাকে আমরা কি করে বুঝবো যে এটাই হচ্ছে ভার্ব, কিভাবে বুঝবো। আজকে আমি সেটা দেখাবো। ভার্ব দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কোনগুলো, যে ক্রিয়ার মাধ্যমে কোনো কাজ করা প্রকাশ পাচ্ছে, যেরকম খেলা, তারপর রান্না করা, লেখা, এর মাধ্যমে কোনো ক্রিয়া প্রকাশ পাচ্ছে, মানে আমি যে কাজটা করছি সেটা বোঝাচ্ছে। কিন্তু আমাকে দেখতে কেমন লাগছে, যেমন লুক, ওকে, সিম, তারপর রিড, এই জিনিসগুলো কিন্তু কখনোই আমরা অ্যাকশন ভার্বের মধ্যে আনতে পারি না, এগুলো নন অ্যাকশন ভার্ব হয়ে যায়। ওকে, তো একটা সেন্টেন্স আমি দেখাচ্ছি তোমাদেরকে, অনেকগুলো এক্সাম্পল দেখাচ্ছি, তার মধ্যে থেকে আমাদের রেকগনাইজ করতে হবে যে ভার্ব কোনটা। আমি শেখাবো তোমাদের যে কী করে রেকগনাইজ করবে ভার্ব কোনটা। দেখা যায় সেন্টেন্সকে যখন তোমরা কী করছে বা কী করছো বা কী করছি দিয়ে প্রশ্ন করবে তখন ভার্বটা পাওয়া যায়। এক্সাম্পল চলো দেখে নিই আমরা কয়েকটা। সো এখানে আমি সাতটা সেন্টেন্স লিখলাম। ফার্স্টেরটা কী আছে, দ্য বয় রানস ফার্স্টলি, ছেলেটা কী করে, দৌড়ায়, তাই তো? তারপর বলছি কীভাবে দৌড়ায়, ফার্স্টলি, জোরে দৌড়ায়। কিন্তু জোরে যে দৌড়ায় কীভাবে দৌড়ায় সেটা আমাদের জানার দরকার নেই, কী করে সেটা আমাদের জানার দরকার। ছেলেটা কী করে, ছেলেটা দৌড়ায়, এই যে রানস, এটা হচ্ছে এখানে ভার্ব। এখানে আমি রানের পাশে এস লিখেছি, কেন, যেহেতু দ্য বয় সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই আমি ভার্বের পর এস লিখেছি। পরেরটাই আছে দেখো, দ্য গার্ল সিংস ওয়েল, মেয়েটা কী করে, গান গায়, রাইট? তো সেমভাবে এখানে সিং এর পর এস অ্যাড হয়েছে, সিং হচ্ছে এখানে ভার্ব। আচ্ছা, শি ইজ আ টিচার, আই অ্যাম আ স্টুডেন্ট। নাও কনফিউশনটা দেখা যায় এই দুটো সেন্টেন্সে হচ্ছে সবাই। She is a teacher, I am a student. এখানে ভার্ব কোথায়, এখানে কী করে কীভাবে বোঝাচ্ছে, বোঝাই তো যাচ্ছে না। ওকে, আমি যে নন অ্যাকশন ভার্বের ব্যাপারে কথা বলছিলাম এগুলো হচ্ছে সেই নন অ্যাকশন ভার্বগুলো। আমি একটু আগেই বলেছিলাম যে কিছু ভার্ব ক্রিয়া প্রকাশ করে না, বাট স্টিল সেগুলো ভার্ব থাকে, তো এগুলোকে টু বি ভার্ব বলা হয়। এখানে ইজ এবং অ্যাম হচ্ছে ভার্ব, কারণ আমরা যদি এটা বাংলায় মানে করি তাহলে মানেটা দাঁড়াচ্ছে সে হয় একজন শিক্ষিকা, আমি হই একজন স্টুডেন্ট, ছাত্র। এই হই বা হয় এটা কিন্তু ক্রিয়ার মধ্যেই পড়ে, তাই তো? কিন্তু এটা কোনো অ্যাকশন শো করে না, কোনো কাজ শো করছে না, কিন্তু কারোর প্রফেশনের ব্যাপারে বলার জন্য বা কে কীরকম সেটা বলার জন্য, কোনো কিছু স্টেট করার জন্য আমরা অ্যাম এবং ইজকে মেন ভার্ব হিসেবে এই সেন্টেন্সে কিন্তু ব্যবহার করেছি। তো যেখানে যেখানে আমরা দেখব যে অ্যাম এবং ইজ বা আর সেন্টেন্সে একটি মাত্রই ভার্ব রয়েছে এবং এর আগে বা পরে দেখা যাচ্ছে এর পরে কিন্তু আলাদা করে কোনো ভার্ব নেই, এবং এটাই সেন্টেন্সে মেন ভার্বের ভূমিকা পালন করছে, তখন এগুলোকে বি ভার্ব বলা হয়। তো এই বি ভার্বগুলো কিন্তু ভার্বের মধ্যে পড়ে, এগুলো নন অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে। যেরকম এই দুটো অ্যাকশন ভার্ব,
এই দুটো কিন্তু নন অ্যাকশন ভার্বের মধ্যে পড়ছে। পরেরটা দেখি, দে এন্টার দ্য রুম। এই যে দে এন্টার দ্য রুম, এন্টারের পর ইডি রয়েছে। এন্টার করা মানে প্রবেশ করা, এন্টার্ড আছে মানে প্রবেশ করেছিল, তারা রুমে প্রবেশ করেছিল, তারা কি করেছিল, প্রবেশ করেছিল। তো এন্টার্ড এটা হচ্ছে ভার্ব, ওকে। নেক্সট, গ্লোরিয়া ওয়াকড অ্যাক্রস দ্য রুম। গ্লোরিয়া কি করেছিল, হেঁটেছিল। তো ওয়াকড এটা হচ্ছে ভার্ব। নেক্সট, শি সোয়াম ফাস্ট। সোয়াম মানে সুইমের পাস্ট টেন্স হচ্ছে সোয়াম। তো শি সোয়াম ফাস্ট, এখানে সোয়াম, সে কি করেছিল, সাঁতার কেটেছিল, সাঁতার কেটেছিল, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আর কটা তোমাদেরকে আমি নন অ্যাকশন ভার্ব দেখাচ্ছি, যাতে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায়। সো মম লাভস মি, এখানে মা কি করে, ভালোবাসে, লাভস। এই লাভের মাধ্যমে আমরা কিন্তু কোনো কাজ করাকে প্রকাশ করছি না, আমরা বলছি যে ভালোবাসে, আমরা স্টেট করছি, একটা অনুভূতির ব্যাপারে বলছি। ভালোবাসা একটা অনুভূতি, বাট এখানে ভালোবাসা কিন্তু ক্রিয়া, বাট কোনো কাজকে প্রকাশ করছে না, এটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব, ওকে। নেক্সট, আই হ্যাভ আ কার, এখানে এবার বলবে ভার্ব কোথায়, এখানে অ্যাম ইজ আর তো নেই, কোনো অ্যাকচুয়াল ভার্বও নেই, ওকে। এখানে হ্যাভ হচ্ছে ভার্ব, কারণ আমার আছে বোঝাচ্ছে, ওকে, আমার একটা গাড়ি আছে, থাকা বোঝাচ্ছে, তো তার জন্য এটাও হচ্ছে নন অ্যাকশন ভার্ব। তারপরে আর একটা উদাহরণ দেখাই, আই ফেল্ট কোল্ড, মানে আমার শীত করছিল, আই ফেল্ট কোল্ড, এখানে ফেল্টও কিন্তু নন অ্যাকশন ভার্ব। তো আমরা এখন জানলাম যে নন অ্যাকশন ভার্ব কাকে বলে, অ্যাকশন ভার্ব কাকে বলে, এইটুকু আমাদের ক্লিয়ার। আবার রিপিট করছি, যখন কোনো ফিলিংসের ব্যাপারে বলছে, যখন কিছু কোনো ভার্ব, যখন কোনো জিনিস থাকা বোঝাচ্ছে, কিছু স্টেট করছে, কোনো ইমোশন, কোনো সেন্স, কোনো ডিজায়ার বা পজিশন, মানে আমার কোনো জিনিস আছে সেটা বোঝাচ্ছে, কোনো ওপিনিয়ন বোঝাচ্ছে, সেগুলো সমস্ত কিছু হয়ে যাচ্ছে নন অ্যাকশন ভার্ব। এবং যে ভার্বের মাধ্যমে কেবলমাত্র কাজ করা বোঝাচ্ছে, কোনো কাজ প্রকাশ করছে, সেগুলো হয়ে যাচ্ছে অ্যাকশন ভার্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্সে আমরা ভার্বকে কী করে রেকগনাইজ করবো। ইটস ভেরি ইজি টু রেকগনাইজ আ ভার্ব। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড উইথ মি। প্র্যাকটিস করো এই জিনিসগুলোকে, বিকজ অলওয়েজ রিমেম্বার দ্যাট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। থ্যাংক ইউ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।